ক্লাস সিক্স পার্ট ওয়ান ভিডিওতে দ্য হিউম্যান বডি চ্যাপ্টারের আমরা যে অংশটা বুঝেছিলাম সেটা ছিল হার্ট সংক্রান্ত আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাংস সম্বন্ধে পড়বো এবং সেইখানে আমার একটা জিনিস আগেকার ভিডিও থেকে তোমাদের মনে করিয়ে দিতে ভালো লাগবে সেটা হচ্ছে যে আমরা বুঝেছিলাম সেখানে যে ব্লাড যেটা ডি মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাডেড ব্লাড সেটা কিন্তু রাইট অরিক্যাল রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি আর্টারি হয়ে লাংসের কাছে যাচ্ছিল লাংস সেই কার্বন জনিত ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে অক্সিজেন অ্যাড করে আবার পালমোনারি ভেন্সের দ্বারা তাদেরকে লেফট অরিকল দেন লেফট ভেন্ট্রিকলের কাছে পাঠাচ্ছিল অ্যান্ড দেন সেই ব্লাডটা এ মাধ্যমে গোটা বডিতে ডিসাই মানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছিলো তো লাংসের খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে তার মানে সেটা হচ্ছে ব্লাডের purification টু রিমুভ the কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ব্রিং it আউট অফ the বডি with the হেল্প অফ the নোস্ট্রেলস অ্যান্ড টু take ইন অক্সিজেন অ্যান্ড ডিজলভ ইট ইন দ্য ব্লাড সো সেটা কীভাবে হবে আমরা দেখি চলো দেখে নিই প্রথমেই একটা জিনিস এখানে বলে দেওয়া যায় যে ডু ইউ রিমেম্বার সেকশনটাতে দেখো এই চ্যাপ্টারের পেজ নাম্বার ওয়ান যে আমরা যে এয়ারটা নিই তার ওয়ান ফিফথ মানে হচ্ছে ওয়ান ফিফথ মানে কতটা ধরো যদি হানড্রেড সিসি অফ এয়ার তুমি নাও তার টোয়েন্টি সিসি তার মধ্যে অক্সিজেন তোমার দেহে ঢুকছে এবং সেই অক্সিজেনটা আমাদের কি কাজে লাগে সেই অক্সিজেনটা ফুড থেকে এনার্জি রিলিজ করতে আমাদের সাহায্য করে কি সাহায্য করে ফুড থেকে এনার্জি রিলিজ করতে যেমন আমরা যে কোনো জিনিস রান্না করি যখন কি করি উনুন জ্বালাই তো এরমভাবেই ভাববে উনুন জ্বালাই বা আমরা এলপিজি ইউজ করি এইখানে বিষয়টা এরকম যে যখন আমরা অক্সিজেন নিচ্ছি অক্সিজেন যেন সেই গ্যাস যেটাকে যেটাকে ইউজ করে খাবার রান্না হচ্ছে শরীরের ভিতরে এবং এনার্জি রিলিজ হচ্ছে এবার তোমাদের এখানে বলা হচ্ছে দেখো যে এক্সাম্পলটা এখানে দিয়েছে আমি একটু অন্যভাবে তোমাদের বলবো সেটা তোমরা হাঁ করে যদি ভিতর দিকে নিঃশ্বাস নাও তাহলে কি নিলে বা জোরে যদি নিঃশ্বাস টানো কি নিলে নিঃশ্বাস টানলে মানে তুমি এয়ার নিলে তাই না আবার তুমি দেখো একটা স্ট্র নিয়ে তুমি যদি জলের ভিতরে স্ট্রকে ফু মারো তুমি দেখবে কেমন এয়ার বাবলস এর মতন উঠছে দ্যাট মিনস ইউ আর ইনহেলিং এয়ার অ্যান্ড ইউ আর এক্সেলিং এয়ার স্ট্র দিয়ে যখন ফু মারছো তখন তুমি এক্সেল করছো আর যখন তুমি নাক দিয়ে নিচ্ছ দ্যাট ইজ ইনহেলিং এক্সেলিং অবভিয়াসলি এখানে কিন্তু থ্রু দ্য মাউথ হচ্ছে এইবার এই যে এয়ারটা আমরা নিচ্ছি সেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এইখানে যে পিকচারটা আছে আমি সেই জায়গাটা থেকে তোমাদের বলি এই জায়গাটা হচ্ছে আমাদের মাউথ এভরিথিং ঠিক আছে আমি ধরো একটু ছোট্ট করে দেখাই দিস ইজ মাউথ অ্যান্ড নোজ যেভাবেই হোক তুমি নিঃশ্বাস নিয়েছো দেন ইট কামস টু দা থ্রোট ওকে তারপরে চলে আসবে থ্রোট এই জায়গাটা হচ্ছে ট্র্যাক ট্র্যাক ট্র্যাচিয়া ট্র্যাকিয়া ইউ সে সেই ট্র্যাচিয়া এই দুটো যে স্যাক টাইপের জিনিস আছে তাদের ভিতরে ভাগ হয়ে যায় কি হিসেবে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় ব্রঙ্কাস নামে কি নামে ব্রঙ্কাস নামে তাহলে কি কি শিখলাম কি কি শিখলাম আমরা দেখে নাও আমরা যা যেটা শিখলাম সেটা হচ্ছে এখানে নোস এখানে থ্রোট তারপর ট্র্যাচিয়া তার দুটো ভাগ এই স্যাকগুলো নয় কিন্তু এগুলো কিন্তু লাংস ভিতরে অ্যাকচুয়ালি দুটো ব্রাঞ্চ হয়েছে যেগুলোকে আমরা ব্রঙ্কাস বলি কি বলি ব্রঙ্কাস আমি এটা আরেকটা ডিটেল ডায়গ্রাম তোমাদের দেখাবো ডোন্ট ওয়ারি একটা ডিটেল ডায়গ্রাম আমরা কিন্তু দেখে নেব একটু পরেই আচ্ছা তাহলে এবার আমরা চলে আসি ব্রঙ্কাস কিন্তু এই যে এয়ার স্যাকের মতন জায়গাগুলোতে এসছে এদেরকে বলা হয় এয়ার ব্যাগের মতন এদেরকে বলা হয় লামস এর কালার কেমন দেখতেই বুঝতে পারছো পিঙ্কিশ আমি যে ডায়াগ্রাম দেখাবো সেখানে আরও ভালো বুঝতে পারবে কারণ এখানে প্রচুর ব্লাড ভেসেলস থাকে বা টিউবস থাকে যারা ব্লাড ক্যারি করছে যত বয়স বাড়ে মানুষের কালার অফ দ্য লাং চেঞ্জেস ইট বিকামস ডার্ক অর্থাৎ গাঢ় হয়ে যায় রঙ তার পিঙ্কিশ থাকে না ক্রমশ সেটা একটু ডার্কিশ হয়ে যায় কেন হয় কারণ আমরা অনেক পলিউটে পলিউশানস মধ্যে দিয়ে যাই পলিউশনের মধ্যে দিয়ে সো উই আর ইনহেলিং এ লট অফ পলিউটেন্স অলসো ডিউ টু দিস

সেটা হচ্ছে দেখো এখানে যে জায়গাটা আমি বলছিলাম যেখান থেকে এয়ার এন্টার করতে পারে মাউথ বা নোজ এই জায়গাটা হচ্ছে থ্রোট তারপর ট্র্যাকচিয়া বা ট্র্যাকিয়া সেটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে যেটাকে আমরা বলে থাকি ব্রঙ্কাস ভিতরে গিয়ে সেই আমাদের ব্রঙ্কাসটা প্রচুর ব্রংকিওলজে ভেঙে যাচ্ছে মানে সরু সরু নালিতে ভেঙে যাচ্ছে এবং সেই নালিগুলোর ঠিক সামনের জায়গাটা কিন্তু এরকম এগুলো ছোট্ট ছোট্ট যে গোল গোলগুলো দেখছো এগুলো এয়ার বাবলসের মতন মানে বা বেলুনের মতন বলতে পারো এবং এগুলোকে আমরা বলে থাকি অ্যালভিওলি ওকে আমাদের এই লাংস এর মধ্যে প্রত্যেকটা লাঙ্গের মধ্যে প্রায় ওয়ান হান্ড্রেড মিলিয়ন অ্যালভিওলি থাকে এবার অনেকের মিলিয়ন সম্বন্ধে ধারণা থাকে না মিলিয়ন মানে একের সামনে ছটা শূন্য মিলিয়ন মানে কি বললাম একের সামনে ছটা শূন্য তাহলে ওয়ান হান্ড্রেড মিলিয়ন মানে কত ওয়ানের সামনে আটটা শূন্য তাহলে এতগুলো অ্যালভিওলি এক একটা লাংসে অ্যাপ্রক্সিমেটলি মানে আন্দাজে বলতে পারি থাকে এই যে অ্যালভিওলি তাদের মধ্যে কিন্তু প্রচুর রক্তের যে টিউবসগুলো আছে যেগুলোকে আমরা ব্লাড ভেসেলস বলি সেগুলো রয়েছে এবং এইখানেই আসল কাজটা ঘটে এই অ্যালভিওলিগুলোতেই আসল কাজটা ঘটে কি কাজ সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের কাজ ঠিক আছে এবং আমাদের মনে রাখতে হবে যে আপনি লেফট লাং তার কিন্তু দুটো পার্ট রাইট লাংয়ের কিন্তু তিনটে পার্ট রয়েছে তাহলে আমরা এখানে স্ট্রাকচারটাতেও দেখতে পাচ্ছি যে লাংসগুলো কিন্তু পিঙ্কিশ শিন কালার রিজেনটা আমরা অলরেডি ভিডিওর ঠিক এর আগে অংশটাতে বলে দিয়েছি সো নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ আ লাং ডু ওকে হোয়াট ডাজ আ লাং ডু এই প্রশ্নটার প্রথম উত্তরটা অলরেডি তোমাদের জানা আছে সেটা হচ্ছে যে লাংস যেটা করে কী করে ইমপিওর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে দিয়ে সেটাকে পিওর করে দেয় অক্সিজেন অ্যাড করে যদি তাহলে তোমাদের বলা হয় যে শর্টে বলো হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ লাং সেই ক্ষেত্রে তুমি কি বলবে উই ক্যান সে টেকিং এয়ার ইনসাইড দ্য বডি এই যে দেখো এই জায়গাটা টেকিং এয়ার ইনসাইড দ্য বডি এক্সট্র্যাক্টিং এক্সট্র্যাক্টিং অক্সিজেন ফ্রম দিস এয়ার মানে যে এয়ারটা আমাদের শরীরের মধ্যে ঢুকলো সেটার থেকে অক্সিজেনটাকে নিয়ে নেয় তারপর সেটাকে কি করে মিক্সিং উইথ দ্য ব্লাড অ্যান্ড ব্লাড থেকে এক্সট্র্যাক্ট করা এক্সট্র্যাক্ট করা মানে বের করে দেয় কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড এলো ব্লাডের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীরে যখন খাবার হজম হয় বা খাবার দিয়ে এনার্জি রিলিজ হয় সেই সময় কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের সঙ্গে মিশে যায় তো আমাদের লাং কী করছে এয়ার ভিতরে নিচ্ছে যে এয়ারটা নোজের ভিতর দিয়ে আমার লাংস যব দিয়ে আসছে সেই এয়ার থেকে অক্সিজেন নিচ্ছে সেটাকে ব্লাডের মধ্যে মেশাচ্ছে আফটার রিমুভিং দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম ইট ওকে হাউ ডু উই ইনহেল অ্যান্ড এক্সহেল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনহেল অ্যান্ড এক্সহেল ইনহেল মানে নিঃশ্বাস নেওয়া এক্সহেল মানে নিঃশ্বাস ছাড়া মাসলস বিটুইন আওয়ার রিবস আর কল ইন্টারকস্টাল মাসলস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন সো মাসলস যেগুলো আমাদের রিবসের ভিতরে রয়েছে সেগুলো কিন্তু নাম হচ্ছে ইন্টারকস্টাল মাসালস ডায়ফ্রাগাম ইজ অ্যানাদার মাসাল দ্যাট লাইজ বিটুইন দ্য স্টমাক অ্যান্ড দ্য চেস্ট ডায়াগ্রামের দিকে যাই আমরা এখানে ডায়াগ্রামে কোনো কিছু উল্লেখ করা নেই শুধু রিপসটা দেখানো আছে দেখো রিপস মানে যে সরু সরু লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রিপস ওকে এই রিপসগুলোর মাঝে হচ্ছে ইন্টারকস্টাল মাসালস আর আমাদের স্টমাক আর চেস্টের মধ্যে একটা পাতলা রাবার ব্যান্ডের মধ্যেও ডায়ফাম আছে আমরা আমাদের চেস্টটাকে ফোলাতে পারি এই ইন্টারকস্টালসের সাহায্যে আবার কন্ট্রাক্টও করতে পারি যখন আমরা নিঃশ্বাস নিই আমাদের লাংসটা বড় হয়ে যায় আমাদের রিপকেজ ফুলে যায় এটাকে ইনহেলেশন বলে যখন এই মাসালগুলো যখন এই মাসালগুলো রিল্যাক্স করে ওয়েন দ্য মাসালস রিল্যাক্স চেস্ট ক্যাভিটি কোলাপ্স করে অর্থাৎ চেস্টটা কন্ট্রাক্ট হয়ে যায় ছোট হয়ে যায় আর এয়ারটা বেরিয়ে যায় বাইরে দিস ইস কল এক্সালেশন ইন্টারকস্টাল মাসেলস সম্বন্ধে আমি তোমাদের বলতে চেয়েছিলাম এইখানে দেখে নাও রিবস দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেটমি চেঞ্জ দ্য কালার এট রিবস প্রত্যেকটা দেখতে পাচ্ছ এই যে রিবসগুলো রিবস এরা পয়েন্ট আউটও করে দিয়েছে এটা হচ্ছে স্টারনাম এবং মাঝে যে রেড জিনিসগুলো এগুলো হচ্ছে ইন্টারকস্টাল মাসেল ইন্টারকস্টাল মাসাল একটা হচ্ছে ভিতরের দিকে একটা হচ্ছে বাইরের দিকে আমাদের বাইরে ভিতরে অত বুঝে লাভ নেই আমরা জাস্ট জানবো যে দু রকম ইন্টারকস্টাল মাসালস আছে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল বাট অ্যাকচুয়াল ইন্টারকস্টাল মাসালসে যেটুকু ধারণা তোমাদের দরকার সেটা হচ্ছে এই যে দুটো রিভস দেখতে পাচ্ছ এর মাঝে এই যে জায়গাগুলো যেগুলো আমি এখন ব্ল্যাক করে দিচ্ছি সেগুলো হচ্ছে এই যে লাল লাল এইগুলো হচ্ছে ইন্টারকস্টাল মাসেলস চলো এবার আমরা ডায়োফ্রাগামের ব্যাপারে ধারণাটা নিয়ে নিই হচ্ছে সে ছবিটা যেটা থেকে আমরা ডায়াফ্রাগম সম্বন্ধে ধারণা নেব তো চলো আমরা দেখে নিই একটু ডিটেলসে আচ্ছা এইখানটায় আগে আমরা অলরেডি ট্র্যাকিয়া ব্রঙ্কাস তারপর ব্রঙ্কিওলস এগুলো নিয়ে পড়েছি এটা হচ্ছে লাংস এই জায়গাটা এইখানে রিপস দেখানো হয়েছে ভিতরে রয়েছে লাংস দেখতে পাচ্ছি আমরা ঠিক এই উপরের সেকশনটাকে এবং নিচে যে স্টমাক ইন্টেস্টেন্ট ইত্যাদি রয়েছে তাদেরকে সেপারেট করেছে মিডিলের ডায়োফ্রাগামটা সো আমরা আরেকবার ক্লিয়ারলি দেখে নিই যে আমাদের ডায়োফ্রাগামটা কোন জায়গায় রয়েছে ডায়াফ্র্যাগাম রয়েছে কোন জায়গাটাতে ডায়োফ্রাগাম রয়েছে এই জায়গাটাতে সে কি করছে উপরের পোর্শনটাকে আর নিচের পোর্শনটাকে আমাদের বডির আলাদা করছে উপর পোর্শন মানে লাং হার্ট রিপস এটসেট্রা নিচের পোর্শন মানে স্টমাক ইন্টেস্টাইন এটসেট্রা সো আশা করি তোমরা এখান থেকে ডায়ফ্রাগাম সম্বন্ধে আইডিয়া পেয়েছ ডায়ফ্রাগাম কিন্তু একটা বেলুনের মতন ফেটে গেলে বেলুন যেমন একটা রাবার শিটের মতন হয় ঠিক সেরকম ওকে সো ডায়ফ্রাগম সম্বন্ধে আমরা জেনে গেলাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেমস অব দ্য লাংস প্রবলেমস অফ দ্য লাংস পড়তে গিয়ে প্রথমেই শিলাদিত্যের দাদুর ব্যাপারে বলা হয়েছে উনি কন্টিনিউয়াসলি কাফ করেন তার মানে ইন দ্য মর্নিং মানে সকালবেলা বিশেষ করে শুধু তাই না ওনার ব্রিদিং ডিফিকাল্টিও হয় তাহলে এটা কিন্তু লাঙের একটা প্রবলেম রহিম চাচা হ্যাজ ব্রিদিং প্রবলেমস দ্বিতীয়টা দেখো রহিম চাচা হ্যাজ ব্রিদিং প্রবলেমস উইচ গেটস অ্যাগ্রাভেটেড অ্যাগ্রাভেটেড মানে বেড়ে যায় শীতে রহিম চাচা নিঃশ্বাস সমস্যাটা শীতে বেড়ে যায় দেন হি বিকামস আনএবল টু ওয়াক প্রপারলি তারপর উনি হাঁটতেও পারেন না শ্যামলস আঙ্কেল তিন নম্বরটা শ্যামলস আঙ্কেল উনি আবার স্পিট স্পিট মানে থুতু ফেলেন রক্তের থুতু বেরোয় না যখন কাফিং হয় এটা হচ্ছে টিবির লক্ষণ জ্বর যেটা বলেছে ওনার হয় রাত্রিবেলা আর ওনার ওজনও কমে যাচ্ছে দিস ইজ দ্য সাইন অফ টিবি তারপর হচ্ছে পিয়ালির বোন গুড কাফ কনস্ট্যান্টলি ওয়েন শি আ বেবি যখন ছোটো ছিল কন্টিনিউয়াসলি কাশি হতো ওর ওর নস্ট্রিলস আর ফ্লেয়ার্ড ভেন সি ব্রিডস মানে তার নস্ট্রিলসগুলো প্রচণ্ডভাবে আর কি ফুলে যায় আর ওর নোজটাও মাঝে মধ্যেই ব্লক থাকে মানে বন্ধ থাকে অল দ্য প্রবলেমস অ্যাবভ আর ডিফারেন্ট প্রবলেমস অফ দ্য লাংস এগুলো বিভিন্ন প্রবলেম কোনোটা অ্যাজমা কোনোটা ওপিং কাফ বিভিন্ন ধরনের প্রবলেমের কথা এখানে ডিসকাস করা আছে খুব অবাক লাগছে দেখো একটা ছবি দেখে আশা করি তোমাদের এরকম কেন এইটা হচ্ছে পিঙ্ক লাংস মানে হচ্ছে সুস্থ মানুষের লাংস আর যেসব মানুষরা বিড়ি সিগারেট ইত্যাদি খায় তাদের ক্ষেত্রে স্মোকিং করে তাদের ক্ষেত্রে কিন্তু লাংসের চেহারাটা এরকম বিচ্ছিরি হয়ে যায় কারণ লাংটা পলিউটেড হয়ে যাচ্ছে তার সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা বলি না যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ওয়াই বিকজ ইট কলস ডেঞ্জারাস ইট হ্যাভ ডেঞ্জারাস ইফেক্ট ইট হ্যাজ ডেঞ্জারাস ইফেক্টস অন দ্য লাংস ইট কিলস দ্য সেলস ইট ডিস্ট্রয়েজ দ্য সেলস এবং ক্রমশ লাংসের ক্ষমতা কমে যায় যারা বেশি স্মোক করে দেখবে তাদের কাশি প্রচণ্ড বেশি হয় সো আমরা লাং সম্বন্ধে যা আমাদের চ্যাপ্টারে দেওয়া আছে সেটা ভালো করে বুঝে নিয়েছি আশা করি চলের পরের পোর্শনটাতে আমরা কিছুটা বোন নিয়ে অর্থাৎ হাড় নিয়ে আলোচনা করে নেব এইবার বোন বোন জয়েন্টস অ্যান্ড মাসলস নিয়ে আমাদের আলোচনা শুরু হলো তো বোন চ্যাপ্টারটাতে তোমরা দেখো প্রথমেই যেটা আমি তোমাদের দেখাই ম্যাচ দ্য ফ্যাক্টরস ইন দ্য ফার্স্ট কলম উইথ দ্য উইথ দেয়ার ফাংশানস ইন দ্য সেকেন্ড কলম এই জায়গাটা দেখো তো এইটুকু যে জায়গাটা না খুবই কনফিউজিং তাও আমি বলবো সার্কাস স্ট্যান্ড কী করে টু প্রোভাইড এ স্ট্রাকচার বার্ড কেজ টু কাভার অ্যান্ড প্রোটেক্ট রেক টু রিমুভ দ্য ডার টু মুভ বাই পুশিং অর পুলিং এবার এখানে প্রশ্ন হচ্ছে এইখানে প্রশ্ন হচ্ছে উইচ পার্ট অফ দ্য বডি function সিমিলারলি মানে একই রকমভাবে কাজ করে আমাদের বডির কোন পার্টটা চুজ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো ওয়ান ওয়ান মানে এখানে ওয়ান যেটা সার্কাস টেন্ট সার্কেস টেন্টের কাজ আমরা কী বলেছি টু প্রোভাইড এ স্ট্রাকচার এটাই আমরা বলেছি টু কাভার অ্যান্ড প্রোটেক্টও কিন্তু সার্কাস টেন্টের কাজ হয় তো সার্কেস টেন্টের যেমন কাজ ঠিক তেমনই কাজ হচ্ছে বলতে পারি রিপ কেজের তারপর হচ্ছে স্কালের হ্যাঁ এগুলো প্রত্যেকটারই কাজ হচ্ছে টু প্রোভাইড আ স্ট্রাকচার ওয়ার্ড কলমও কিন্তু আমাদেরকে একটা স্ট্রাকচার দেয় বার্ড যেটা টু কভার অ্যান্ড প্রোটেক্ট করে সেটাও আবার রিপ কেজ স্কাল পেলভিক বোনের কাজ হ্যাঁ টু কভার অ্যান্ড প্রোটেক্ট কাজ কিন্তু ওয়ার্ড ট্রিপল কলমেরও ওয়ার্ড কি প্রোটেক্ট করে স্পাইনাল কর্ডকে আচ্ছা আর রেক টু রিমুভ দ্য ডার টু মুভ বাই পুশিং অর পুলিং বলেছি আমরা সেই কাজটা কিন্তু বোন অফ দ্য আর্ম শোল্ডার বোন পেলভিক বোন এইগুলো থাই বোন এইগুলো কাজ করে উইচ পার্ট অফ আওয়ার বডি দা ডাজ দিস ওয়ার্ক মানে এই যে কাজগুলোর কথা বলা হয়েছে কে কে করে তো এইটা স্কেলিটাল সিস্টেম বলে যে সিস্টেমটা আছে সেই কিন্তু সম্পূর্ণ কাজটা করে কি কাজ টু প্রোভাইড এ স্ট্রাকচার টু কভার অ্যান্ড প্রোটেক্ট অ্যান্ড টু হেল্প ইন মুভমেন্ট দ্য স্কেলিটাল নট অনলি বিল্ডস দ্য স্ট্রাকচার অফ দ্য বডি ইট পারফর্ম তাহলে আমি যা বললাম স্কেলিটাল সিস্টেম স্কেলিটন যেটা মানে আমাদের যেটা ভিতরে হাড়গোড়ের যে গোটা স্ট্রাকচারটা সে কেবলমাত্র আমাদেরকে কিন্তু একটা সাইজ বা আকার দেয় তা নয় ইট পারফর্মস আদার ফাংশনস অলসো ইট প্রোটেক্টস দ্য লাংস কী কী করে লাংসকে প্রোটেক্ট করে আর কী প্রোটেক্ট করতে পারে বলো তো কী মনে হয় তোমার আর কী প্রোটেক্ট করবে লাংস ছাড়াও আরও অনেক অর্গানস আছে তার মধ্যে একটা আমরা পড়েছি অলরেডি হার্ট তাই না এরকম আরও অর্গানস আছে স্টমাক স্টমাকের চারিপাশে হার্ট থাকে না হার্ট it gives the body its definite shape it gives its body its definite shape why are the bones okay wait hey do all acha then why are the bones and skeleton important তাহলে বোন আর skeleton কিসের জন্য important তারা আমাদের shape দেয় স্ট্রেংথ দেয় মুভমেন্টে হেল্প করে ডু অল লিভিং অর্গানিজমস হ্যাজ স্কেলেন্স নো সব লিভিং অর্গানিজমসে স্কেলেটন থাকে না তোমার প্রশ্ন হতে পারে কাদের নেই ইনসেক্টসদের নেই নেম সাম লিভিং অর্গানিজমস উই ডু নট হ্যাভ বোনস অর স্কেলিটেন ইউ ক্যান নেম অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদের বলছি এখানে লেখা আমার পক্ষে অসুবিধে বাটারফ্লাই অ্যান্ড তারপর হচ্ছে স্নেল স্নেল ছাড়া তুমি লিখতে পারো আর্থ হ্যাঁ আরও আছে এরকম যারা আর কি ইনসেক্ট জাতীয় তাদেরই ক্ষেত্রে বেশি হয় স্পাইডার এদের কিন্তু ইনসেক্ট জাতীয় যারা তাদের কিন্তু কোনো বোন থাকে না ওকে এই পাতাটা দেখো তোমাদের পেজ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন এইখানে দেখানো আছে অ্যাকচুয়ালি আমাদের কোনটা কেমন দেখতে যেমন এইখানে ফার্স্ট আমি বলবো এটা হচ্ছে আমাদের স্কাল এটা হচ্ছে আমাদের স্কাল যদি আমরা এক্স নিয়ে থাকি কোনো নিজের মাথার সেটা দেখতে এরকম লাগবে এটা হচ্ছে ভার্টিব্রাল কলম সেটাকে দেখতে এক্সট্রাতে এরকম লাগে কেজ সেটাকে দেখতে এরকম লাগে হাত তার ভিতরে যে তা সেগুলোকে এরকম লাগে সো ইউজিং ম্যানার ওকে এইবার এইখানে দেখো আমি এর আগের পেজটাতে যেটা তোমাদের দেখালাম যে উইচ আর দেস তা আমি অলরেডি আনসারটা তোমাদের বলে দিয়েছি দেন অলসো ওয়ান নাম্বার যেটা ছিল সেটা কি সেটা আমরা বলেছি স্কাল এস স্কাল প্রথমটা হচ্ছে স্কাল দুই নম্বরটা কি ছিল বলেছিলাম ভার্টিব্রাল কলম ভার্টিব্রাল কলম বানানটা কিন্তু তোমরা অলরেডি নিজের বই থেকে পাবে আমি এই ফাঁকা জায়গাটাতে লিখে দেখাচ্ছি ভার্টিব্রাল কলাম তিন নম্বরটা এটা হচ্ছে দুই নম্বর আমার ওখানে জায়গা কম পড়বে তাই তিন নম্বর হচ্ছে কি বলো তিন নম্বরটা কি ছিল সরি তিন নম্বরটা ছিল রিপ গেজ তিন নম্বর আমাদের জন্য ছিল রিপ কেজ চার নম্বরটা কী ছিল পাম আমরা ইজিলি ওটাকে বলতে পারি পাম বা তুমি বলতে পারো ফোর ফিঙ্গার্স আছে ওখানে রিস্ট আছে এভরিথিং ইজ প্রেজেন্টে আমরা এক কথায় পাম বললাম সো দিস ইজ ইট ওকে এইবার আমরা চলে যাব নিচের ছবিটাতে নিচের ছবিটাতে চলে যাব দেখো নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি অনেক কটা জয়েন্টস দেখানো আছে এখানে বইতে প্রচুর ছবি আছে বলে আমি আর অন্যদিকে যাব না টাচ ইউর ওন অ্যান্ড ইউর ফ্রেন্ডস বোনস অ্যান্ড ফিল দ্যাম ট্রাই টু ফিল উইথ ইউর হ্যান্ড দ্য বোনস অফ ইয়ার ফ্রেন্ড তোমাকে চেষ্টা করতে হবে আমি তো বলবো চেষ্টা নিজের উপরেই করো কাউরি গিয়ে লাগলে লেগে যাবে অ্যান্ড উই শুড নট টাচ আদার্স এন্ড এট আমাদের এটা শেখানো হয়েছে না উই শুড নট টাচ আদার্স অ্যাট এনি পজিশন উইদাউট এমার্জেন্সি আমাদের দরকার নেই কাউকে ছুঁয়ে আমরা নিজেকে ছুঁয়ে দেখবো রাইট ডাউন ইউর অবজারভেশন ইন দ্য গিভেন চার্ট পার্ট অফ দ্য বডি আর্ম হাউ মেনি আর্মে তোমার হাত দিয়ে কটা বোনস মনে হয়েছে আপার আর্মে তোমার হাত দিয়ে মনে হবে কটা বোন আছে প্রায় একটা বেশি বোঝার উপায় নেই আমাদের হোয়াট ডু দে লুক লাইক তারা লং হোয়াট ফাংশন ডু দে পারফর্ম তারা আমাদের হাতটাকে নড়াতে সাহায্য করে দে হেল্পাস টু মুভ এইভাবে তোমাকে এইখান থেকে নিয়ে এইগুলো ফিল করতে হবে কাউকে যদি ছুতে নাও পারো দিজ আর দি পিকচার্স উইচ উইল হেল্প ইউ টু সলভ দিস চার্ট বাট ইটস নট এমার্জেন্সি আই এম টেলিং ইউ দিজ আর জাস্ট ফর ইউর ওয়ার্ম আপ যেমন কোনো এক্সারসাইজ করার আগে আমরা ওয়ার্ম আপ করি না যাতে কি আমাদের পরে গিয়ে এক্সারসাইজে কোনো অসুবিধা না হয় ঠিক তেমনইভাবে এই এক্সারসাইজগুলো তোমাদের একটু টপিকটার কাছে নিয়ে যাওয়ার জন্য ওকে নাথিং এলস সো ইউইল ট্রাই টু সলভ ইট টু ইউর বেস্ট

দিস বোনস আর দেন অ্যাকসুয়াল স্কেলটানে কোনটা আছে অ্যাপেন্ডিকুলার স্কেলটানে কোনটা আছে সো এইগুলো কিন্তু আমি তোমাদের লিখিয়ে দেবো এবং ছবিটাও দেখিয়ে দেবো ওকে তার আগে যে অর্থোপেটিক বোন রিলেটেড প্রবলেমস আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো সো হেয়ার ইউ ক্যান সি দ্য পেজ নাম্বার হান্ড্রেড অ্যান্ড নাইনটিন অ্যাকর্ডিং টু ইউর বুক দিস ইজ দ্য সেকশন অ্যাবাউট উইচ আই ওয়াজ টেলিং দ্যাট আই উইল টিচ ইট আই উইল মেক ইউ রাইট দিস ওয়ান ওকে উইচ বোনস আর প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার রিপকেচ তো আছেই স্কালও আছে ভার্টিব্রাল কলমটাও তাই সেন্টারে আছে বুঝতে পারছো সেন্টার অফ দ্য বডিতে কোন বোনসগুলো আছে যদি বলা হয় তাহলে কিন্তু আমরা কয়েকটা বোন পাচ্ছি একটা হচ্ছে স্কাল একটা হচ্ছে ভার্টিব্রাল কলম দেখো সেন্টারে আছে আর তাছাড়া আছে রিপকেচটা স্টারনাম আর রিপসটা এবার হচ্ছে এটাকে বলা হয় অ্যাকজুয়াল স্কেলিটন এর উপরেই কিন্তু গোটাটা দাঁড়িয়ে আছে এরপরে চলে আসে উইচ বোনস হ্যাং অ্যাট দ্য সাইডস দুই দিকে যে বোনগুলো আছে সেগুলো কোনটা একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল পেক্টোরাল গার্ডল মানে এই জায়গাটা ঠিক আছে তাছাড়া তোমার দুটো হাত আছে আর তাছাড়া কি আছে দুটো পা আছে এইভাবেই কিন্তু এই চারটে জিনিস আমাদের ভরতে হবে সো আই উইল গিভ ইউ দ্য পারফেক্ট নেম যেখানে স্পেস নেই লেখার সো আই এম নট গিভিং ইউ এগুলোকে লিমসও বলা হয় অনেক ক্ষেত্রে পার্টিকুলার সায়েন্টিফিক নেমটা জাস্ট লার্ন করে নেবে যে অ্যাকজিয়াল স্কেলিটানে কে কে আছে আর অ্যাপেন্ডিকুলার স্কেলটা কে কে আছে আমি দেখিয়ে দিচ্ছি এর জাস্ট এটুকুটা পড়িয়ে নিয়ে এইবার চলে আসি আমরা অর্থোপেডিক প্রবলেমসগুলোতে সুমন ওয়াজ প্লেইং ক্রিকেট উইদাউট এ হেলমেট হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওর মাথায় লেগে যায় হিট হিম অন দ্য স্কাল দিস ইজ ওয়ান টাইপ অফ ইঞ্জুরি উইচ ইউ ক্যান গেট আলম ওয়াজ প্লেইং ফুটবল ওয়ে ই ফেল অ্যান্ড হার্ট হিজ রিস্ট তাহলে রিস্টেও লাগতে পারে ওর রিস্ট গ্র্যাজুয়ালি সোয়েলড আপ হয়েছে মানে ফুলে গেছে সরাতে পারেনি এবং কেউ দেখে ওকে বলেছে যে আইস দাও তানুজাস্ট মাদার স্লিপ ডাউন মানে উনি পিছলে গেছেন ফেল ডাউন অন দ্য স্টেয়ার্স হার্ট হার স্পাইন স্পাইন মানে আমাদের পিছনের যে ভার্টিব্রাল কলম সেই জায়গাটা গ্র্যাজুয়ালি সি লস্ট কন্ট্রোল ওভার হার লেগস কেন হলো বলো তো এটা লস্ট কন্ট্রোল ওভার হার লেগস আমাদের যে ভার্টিব্রাল কলম বা স্পাইন সেটাতে লেগে গেলে ওটাই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম মানে যে আমাদেরকে ব্যালেন্স আমাদের বডির সেন্সেশন সেন্স অর্গান সব কটাকে কন্ট্রোল করে তো যদি স্পাইন গণ্ডগোল হয়ে যায় কিছু না কিছু তোমার সেন্সলেস হবি তো ওনার পা দুটো প্যারালাইজড হয়ে গেছে রশেন্স গ্র্যান্ড মাদার ইজ সেভেন্টি ইয়ার্স ওল্ড হার রাইট লেগ ইজ ব্রোকন কমপ্লিটলি বিলো দ্য নিয়ের তলাটা পুরোপুরি ওনার ভেঙে গেছে যখন উনি বাথরুমে স্লিপ করে পড়ে গেছেন তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো সবকটা কিন্তু বোন রিলেটেড ইনজুরিস যতগুলো উপরে পড়লে প্রত্যেকটাই বোন রিলেটেড ইঞ্জুরিজ তো এছাড়াও কিন্তু আরও কয়েকটা ইনজুরিস আরও কয়েকটা ব্যথা হয় অর্থোপেডিক যেটাকে আমরা আর্থরাইটিস বলি সেগুলো জাস্ট অনেক মোবাইল না হওয়ার জন্য হয় বা অতিরিক্ত ঘষা খাওয়ার জন্য হাড়ের মধ্যে হয়ে থাকে এইবার তাহলে আমরা কিভাবে নিজেদেরকে হেলদি রাখবো আমাদের জয়েন্টগুলোকে আমাদের হেল্প করতে হবে যাতে কি তারা ভালো থাকতে পারে হাও লেটাস সি দ্যাট এই ছবিটাতে দেখো তোমরা অ্যাকজুয়াল স্কেলিটনটা বোঝানো আছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনটাও বোঝানো আছে ভালো ছবি পেয়ে গেলাম বলে দেখিয়ে দিচ্ছি একটু ঝাপসা হতে পারে চেষ্টা করো দেখার এই দেখো এইখানটায় স্কাল রয়েছে স্কাল রয়েছে ভার্টিব্রাল কলম রয়েছে হ্যাঁ রিপ কেজ রয়েছে আর অসিকলস ওরা কিন্তু কানটাকেও ইনার এয়ারটাকেও কিন্তু ওরা ধরে নিয়েছে অ্যাকজুয়াল স্কেলেটনে তোমাদের অত ভাবার দরকার নেই হোয়াট ইজ ইনার ইয়ার ইনার ইয়ার মানে একদম কানের ভিতরে হাড় থাকে তাদের কথা বলা হয়েছে এইবার অ্যাপেন্ডিকুলার স্কেলেটন ডায়াগ্রামটা দেখো ওরা যেভাবে দেখিয়েছে পেলভিক গার্ডেল আছে এইটাকে আমরা হিন্ড হিন্ড লিমস বলে থাকি আর এগুলোকে বলি ফোর লিমস তাহলে পেলভিক গার্ডেল ছাড়াও অ্যাপেন্ডিকুলার আমরা দুটো জিনিস পেলাম হিন্ড লিমস আর ফোর লিমস তাছাড়াও শোল্ডার গার্ডেলটাও কিন্তু অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যেই পড়ছে ওকে গুড বোন হেলথের জন্য আমাদের ফার্স্ট যেটা করা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ তার সঙ্গে ভালো জিনিস খাওয়া ভালো খাবার খাওয়া অর্থাৎ মিল্ক ক্যালসিয়াম অ্যাডেড ফুড লাইক এগস হতে পারে আরও ক্যালসিয়ামের যে যে ফুডগুলো আছে সেগুলো খেতে হবে এক্সারসাইজ অনেক রকম করতে পারো যেগুলোর ছবি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অনেকে তো অনেক বাচ্চারা যেমন দেখবে যোগা করে অনেকে যায় জিমে যায় জিমে ছোট বাচ্চারা জেনারেলি যেতে পারে না বাট ইউ হ্যাভ টু ড্রাইভ বাই এনিওয়েজ টু কিপ ইউর সেলফ মুভিং এবং আমরা আগেকার দিনের কার মানুষরা বলি না যে এখন তার কেউ মাঠেই যায় না এই জন্য অসুখ বিসুখ বেশি তোমাদের সেটাই কিন্তু সত্যি যেভাবেই হোক তোমাকে কিন্তু নিজেকে মুভিং রাখতে হবে তুমি ডান্সও করতে পারো রেগুলার ওকে তো সবগুলো মেনটেন করবে তাহলে তোমরা ভালো থাকবে আজকে দূরই পড়ালাম এর পরের দিন আমরা বোনস নিয়ে আরও আলোচনা করবো এবং আমি অবশ্যই এক্সপেক্ট করব যে তোমরা যেটুকু পড়ানো হয়েছে আজকে সেটুকুরা রিডিং পড়বে টিল পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওকে সো স্টে সেফ স্টে হেলদি স্টে অ্যাট হোম